আমি আরাইতাম না, আসা যাওয়া মহাজনের চালান খাইয়া আইলাম ষোলো আনা, আমি লাভ
ভেমুলে সব হারাইয়া চালান খাইয়া হইলাম দেনা। মালিকের কাছ থেকে ওয়াদা করেছি মালিক, তুমি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাও। ও মালিক, আমি তোমার ষোলো আনা নিয়ে যাচ্ছি, আবার ষোলো আনা পূর্ণ করে আবার নিশ্চয়ই আমি তোমার কাছে আসব। যখন আল্লাহ পাক মাতৃ গর্ভে আমাকে পাঠালেন, তখন আমি বললাম, ও প্রভু, ও দীনবন্ধু, তুমি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাও, আমি জটর যন্ত্রণায় ভুগছি। আমাকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠালেন, দুনিয়ার মধ্যে যখন আমি পড়লাম, তখন আমার শব্দটা ছিল ওয়ানা ওয়ানা ওয়ানা। অর্থাৎ মালিক, আমি পূর্বে যা মাতৃগর্ভে যাহা তোমাকে বলেছি তা না, তা না, তা না। তাই দুনিয়ার মধ্যে রঙ্গরসে মুক্ত হয়ে নারী গাড়ি বাড়ি পেয়ে আমি যে পূর্বে আমার দীনবন্ধুর কাছ থেকে ওয়াদা করেছি মালিক, এই যে ষোলো আনা আমি পূর্ণ হয়ে তোমার কাছে দুনিয়ার মধ্যে গেলাম, আবার ষোলো আনা পূর্ণ করে তোমার কাছে আসব। কিন্তু দুনিয়ার মধ্যে তো আমি ষোলো আনা তো দূরের কথা, চাইলে না নেওয়ার সাধ্য আমার নাই। তাই একজন কামেল মুর্শিদের কাছে দয়াল বাবা ইসলাম ফকিরের কাছে গিয়ে মুরিদ হইতে হবে, দয়াল বাবা ফিরুসার কাছে গিয়ে মুরিদ হইতে হবে, দয়াল বাবা চান মিয়া ফকিরের কাছে তার চরণের পাশে গিয়ে এই দেহটাকে অর্পণ করতে হবে, তাহলে তুমি একজন শুদ্ধ মানুষ হইতে পারবে। আমরা ওলি আল্লাহর দরবারে ঘুরি, কিন্তু অনেক মানুষ আছে মাজার বিশ্বাস করে না, ওলি আল্লাহকে বিশ্বাস করে না, পীর মুর্শিদকে তারা বিশ্বাস করে না, পীর মুর্শিদকে তারা বিশ্বাস করে না। কিন্তু আমার আল্লাহ বললেন, হে মানুষ, পবিত্র কোরআনের মধ্যে বললেন আল্লাহ, হে মানুষ, তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া কবরে আইসো না, তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া কবরে আইসো না। তাই প্রত্যেকটা মানুষ একজন নায়েবে রাসূলের দরকার, প্রত্যেকটা মানুষের একজন ওসিলার দরকার। যদি সে ওসিলা বিশ্বাস না করে, ওই যে আল্লাহ বলছে এক প্রকার মানুষের মধ্যে আমি মোহর মাইরা দিছি, তারা ওলি আল্লাহ ঠিকই দেখবে, বিশ্বাস করবে না, তাদের অবস্থাটা তাই হবে। মনরে করেছি, চেষ্টা করবার একটি গান আমার মন থেকে ভান্ডারী গান রাখার জন্য।